সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশে নভেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ থেকে শুরু হচ্ছে বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুবের প্রক্রিয়া আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে সম্পূর্ণ ঋণ মকুব করা ইচ্ছুক মহিলাদের জন্য অনলাইন পোর্টাল বিস্তারিত থাকবে প্রতিবেদনে নবম এবং দশম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী হাফ পরীক্ষায় অবতীর্ণ হতে পারেননি তাদের জন্য বিশেষ হাফিয়ারলি পরীক্ষা সেই সঙ্গে ম্যাট্রিক হাই মাদ্রাসা পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত করবে সেবা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শেষ পর্যন্ত বহু বিতর্কের পর গ্রেফতার হলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আব্বায়ক প্রদীপ দত্ত রায় দেশদ্রোহ মামলায় অভিযুক্ত রাতে জেলে প্রেরণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি লালায় বিদ্যুৎ চুরিসহ বিভাগীয় আধিকারিক কর্মীদের অভিযানে বাধা সৃষ্টির জন্য আটক যুবক বাজেয়াপ্ত সামগ্রী বসুন্ধরা প্রকল্পের জন্য ছুটির রাতেও কাটিগরা সার্কুল অফিসে ব্যস্ত কর্মীরা বাতাসে বাসছে সিলমোহরের শব্দ বেঙ্গে পড়ল রাতাবাড়ির কাঁকুড়াপুঞ্জির জুলন সেতু ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে পড়ুয়ারা নীলামবাজার বালিয়ায় দশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক একজন শিলচর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের বিক্ষুব চিকিৎসকের অভাব সুপ্রিম কোর্টের মামলার শুনানিতে বিলম্বের প্রতিবাদ অমিক্রণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমান চলাচল শুরু নিয়ে সতর্কতা চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত থাকবে প্রতিবেদনে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে করিমগঞ্জে এআইডিএসর বিক্ষোভ এবং শেষ খবরটি বরাক নদীর তীব্র বাঙ্গনে অস্তিত্ব সংকটের মুখে বরহলার মানিকপুর এক দশমিক পাঁচ কোটির কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীর জেলা শাসক কাসার বিজেপি সভাপতিকে নালিশ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ থেকে শুরু হচ্ছে বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুবের প্রক্রিয়া আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে সম্পূর্ণ ঋণ মুকুব করা ইচ্ছুক মহিলাদের জন্য অনলাইন পোর্টাল অসমের মাতৃ সমাজের জন্য হিমন্ত বিশ্ব শর্মার বিরাট উপহার অসমের মহিলাদের জন্য সাত হাজার কোটি টাকার উপহার সরকারের সহ মাইক্রো ফাইন্যান্স ঋণ নেওয়া এগারো লাখ মহিলাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত চেক প্রদান করবে হিমন্ত সরকার আজ অর্থাৎ আটাশে নভেম্বর ছয়টি জেলায় প্রদান করা হবে এই টাকা যে সকল মহিলারা নিয়মিত ঋণ পরিশোধ করছিলেন সেই সকল মহিলাদের প্রদান করা হবে এই সাহায্য আগামী মার্চের ভেতরে এই এগারো লাখ মহিলাদের সাহায্য প্রদান সম্পন্ন করবে সরকার এই প্রক্রিয়ার জন্য সরকারের খরচ হবে তিন হাজার কোটি টাকা অন্যদিকে যে সকল মহিলারা নিয়মিত ঋণ পরিশোধ করছেন না সম্পূর্ণ মুকুব করতে ইচ্ছুক সেই সকল মহিলাদের সম্পূর্ণ ঋণ পরিশোধ করবে সরকার এর জন্য আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে অনলাইন পোর্টাল সেখানে আবেদন করতে হবে সেই সকল মহিলাদের নবম এবং দশম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী হাফিয়ারলি পরীক্ষায় অবতীর্ণ হতে পারেননি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ হাফিয়ারলি পরীক্ষা অনুষ্ঠিত করবে সেবা সেই সঙ্গে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা এবং অসম হাই মাদ্রাসা পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত করবে সেবা এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা জানিয়েছে দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়া নবম এবং দশম শ্রেণীর হাফিয়ারলি পরীক্ষায় রাজ্যের একাংশ ছাত্রছাত্রী অবতীর্ণ হতে পারেননি সেই জন্য যে সকল ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হতে পারেননি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ হাফ ইয়ারলি পরীক্ষা অনুষ্ঠিত করা হবে সেই সঙ্গে মেট্রিক এবং হাই মাদ্রাসা পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত করা হবে আগামী ডিসেম্বর মাসের পনেরো তারিখের বেতরে হাফ ইয়ারলি পরীক্ষা অনুষ্ঠিত করা হবে বলে জানায় সেবা অন্যদিকে যে সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রী হাফ পরীক্ষা দেবেন না সেই সকল ছাত্রছাত্রীকে দুই হাজার বাইশ বর্ষের মেট্রিক এবং হাই মাদ্রাসা পরীক্ষার অনলাইন প্রপত্র পূরণ করার অনুমতি দেওয়া হবে না বলে জানায় সেবা বহু বিতর্কের পর শেষ পর্যন্ত শনিবার গ্রেফতার করা হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আব্বায়ক প্রদীপ দত্ত রায়কে এদিন রাতেই তাকে আদালতে তোলা হয় বরাকে অসমিয়া ভাষার হোর্ডিংকে কেন্দ্র করে তার মন্তব্যের বিরুদ্ধে হিন্দু যুব পরিষদ নামের একটি সংগঠনের দায়ের করা মামলায় প্রদীপকে গ্রেফতার করে পুলিশ মোট ছয়টি আইপিসি দ্বারা নথিভুক্ত হয় বিতর্কিত নেতার বিরুদ্ধে একাধিক দেশদ্রোহী দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে মামলা গ্রেফতারের পর এদিন রাত নটায় আদালতে তোলা হলে আদালত জেল হাজতে প্রেরণ করে বিডিএফ নেতাকে বিদ্যুৎ সহ বিভাগীয় আধিকারিক কর্মীদের অভিযানে বাধা সৃষ্টির দায়ে লালা পুলিশ এক যুবককে আটক করেছে আটক যুবকের নাম বাবু আনসারি বাড়ি লালার আয়না খালে শনিবার অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিনিয়র ভিজিলেন্স অফিসার তরুণচন্দ্র দাস লালা সাবডিভিশনের সাবডিভিশন ইঞ্জিনিয়ার রাহুল দত্ত জুনিয়র ম্যানেজার সৌমিত্র সরকারের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের কর্মী এবং পুলিশ বাহিনী লালা এলাকা রাজেশ্বরপুর আয়নাখাল ইত্যাদি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু বৈদ্যুতিক সামগ্রী বাজেয়াপ্ত করেন বর অঙ্কের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও গোপনে বিদ্যুৎ চুরি করার জন্য এদিন ছয়টি পরিবারকে পাকরাও করে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয় তাছাড়া গড় দোকানে বাইপাস করে বিদ্যুৎ চুরি হুকিং অত্যাধিক লোডের বেশ কটি ঘটনা ধরা পড়ে অভিযানে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে তাদের সামগ্রী বাজেয়াপ্ত করা হয় এদিকে এদিন আয়না খালে বিদ্যুৎ বাইপাস করে চুরির অপরাধে ফজরালীয় বাবু আনসারির বাড়িতে অভিযানের সময় বিদ্যুৎ বিভাগের আধিকারিক কর্মীদের কাজে বাধা দেন বাবু আনসারি অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লালা সাবডিভিশনের ইঞ্জিনিয়ার রাহুল দত্ত এদিন বাবুকে অভিযুক্ত করে লালা থানায় একটি এজাহার জমা দেন লালা পুলিশ এজাহারের ভিত্তিতে তাকে আটক করেছে সে সার্কুল অফিসে ম্যারাথন দৌড়ছিল শুক্রবার সকালে অফিসের মূল গেটের তালা খুলতেই দৌড়ে অফিসে প্রবেশ করেছিলেন কয়েকশো লোক জমির খাজনা দেওয়ার জন্যই ছিল লোকজনের এই দৌড়জাপ এরপর দিনভর অফিসে মানুষের বীর লেগেই ছিল আর এই বীরের প্রভাব দেখা গেল শনিবারও ছুটির দিনও সার্কুল অফিসের তহসিল শাখায় চলছে কাজ দিন গড়িয়ে সন্ধ্যা তারপরও চার পাঁচজন কর্মী টানা কাজ করে চলেছেন জানা গেল শুধু শনিবার নয় এই কদিন থেকে এভাবেই চলছে দিনে রাতে কাজ সরকারি ছুটির দিনেরই কোনো বালাই নেই জনগণের আবদার মেটাতে রাত জেগে ঠিক করা হচ্ছে খাজনার চালান এমনটাই জানালেন মিশন বসুন্ধরার ঠেলায় দিনরাত কাজ করা সার্কুল অফিসের কর্মীরা ভারতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে অধিকাংশ রাজ্যে করা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে কিন্তু এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায় চিহ্নিত হওয়া করোনার নতুন প্রজাতি অমিক্রণ আর শনিবার বিষয়টি নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এই উদ্বেগের ছায়া পড়েছিল শেয়ার বাজারেও অন্তত পঞ্চাশ বার দিনের বিন্যাস বদল করে তৈরি হওয়া করোনার এই প্রজাতি সম্পর্কে স্বাস্থ্য আধিকারিকদের থেকে বিশদে খোঁজখবর নিয়ে সকলকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত যেসব দেশে এই প্রজাতির অস্তিত্ব মিলেছে সেখান থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষা যাতে সঠিকভাবে হয় এবং তাদের স্বাস্থ্যের উপরে নজর রাখতে হয় এ দিনের দু ঘন্টার বৈঠকে সেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার বঙ্গাইগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত শিক্ষাবিরোধী জাতীয় শিক্ষানীতি অনুযায়ী রাজ্যের শিক্ষা ব্যবস্থার নতুন কাঠামোকে অনুমোদন দেওয়ার বিরুদ্ধে শনিবার এআইডিএসর করিমগঞ্জ কমিটি জেলা সদরে রবীন্দ্র মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষুভ প্রদর্শন করে এ সংক্রান্ত অসম সরকারের সিদ্ধান্তের প্রতিলিপি দাহ করা হয় সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্ল প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা সভাপতি সুজিত কুমার পাল বলেন কেন্দ্রীয় সরকারের কর্পোরেটদের স্বার্থে তৈরি জাতীয় শিক্ষানীতি রাজ্যে দ্রুত বলবৎ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে শিলচর মেডিকেল কলেজের আউটডোরের বাইরে শনিবার সকালে বিক্ষুব দেখালেন কলেজের বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর প্রশিক্ষণপ্রাপ্ত জুনিয়র ডাক্তাররা তাদের এই প্রতিবাদী কর্মসূচির জন্য মেডিকেল কলেজের আউটডোর বিভাগ বন্ধ রাখা হয় মূলত এসএমসি চিকিৎসকের অভাবকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা এদিন প্রতিবাদ সাব্যস্ত করেন উল্লেখ্য প্রতি বছরের জানুয়ারি মাসে সমস্ত দেশে নিট পিজি পরীক্ষা আয়োজিত হয় এই পরীক্ষার ফলাফল অনুযায়ী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা ভর্তি হন কিন্তু দুই সালের নিট পিজি পরীক্ষা কোভিড উনিশের ফলে পিছিয়ে দেওয়া হয়েছিল দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে হওয়ার কথা ছিল এই পরীক্ষা কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তাকায় অবশেষে সেপ্টেম্বরে হয় পরীক্ষা কিন্তু পরীক্ষার ফলাফলের পর রিজার্ভেশন নিয়ে মামলা করেন একদল ছাত্রছাত্রী বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্টের বিচারে দেরি হচ্ছে বারবার শুনানির তারিখ পিছনো হচ্ছে কাজেই বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন বেচের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছেন না বর্তমানে বেশিরভাগ মেডিকেল কলেজে স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রছাত্রী নেই এর ফলে প্রচণ্ড শারীরিক ও মানসিক ক্লান্তির মধ্যে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা মাদকের বিরুদ্ধে অভিযানে মিলল বিরাট সাফল্য উদ্ধার হল দশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট তেত্রিশ কেজি দুইশো সত্তর গ্রাম ওজনের প্রায় দুই লক্ষ উনষাট হাজার দুইশোটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে নিলামবাজার তানাদিন সনবিল পূর্ব বালিয়া গ্রামে শনিবার সন্ধ্যা রাতে সেই সঙ্গে আটক করা হয়েছে ওই গ্রামের শামসুন নূরকে মাদক বিরোধী এই অভিযান চালায় নিলামবাজার পুলিশ বিএসএফ ও সিআরপিএফ যৌথভাবে প্রায় চার মাস আগে নদীগর্ভে বেঙ্গে পড়েছিল রাতাবাড়ির চেরাগি সংলগ্ন কাঁকুরাপুঞ্জি পুঞ্জিস্থিত শিংলা নদীর উপরের জুলন সেতুটি বস্তুত এটাই ছিল সিংলা নদীর অপারে থাকা দশ থেকে আটটি গ্রামের একমাত্র নদী পারাপারের মাধ্যম ওই সেতু পার হয়ে চেরাগি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের যেতে হতো বিদ্যালয়ে কিন্তু জুলন সেতুটির নরবরে অবস্থার জন্য কয়েক মাস আগে প্রায় চল্লিশ পড়ুয়াকে নিয়ে বেঙ্গে পড়ে নদীর গর্বে এতে অনেক ছাত্রছাত্রী আহত হয় পরবর্তীতে স্থানীয় জনগণ যথাস্থানে একটি ফুটব্রিজ বা পুরাতন জুলন সেতুটিকে সংস্কার করে দিতে দাবি জানিয়েছিলেন করিমগঞ্জ জেলা প্রশাসন সহ সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক বিজয় মালাকারের কাছে কিন্তু জনগণের কোনো আবেদন কাজে আসেনি অন্যদিকে আগের জুলন সেতুটি বেঙ্গে পড়ার খবর পেয়ে আপাতত নদী পারাপারে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য সামান্য আর্থিক অনুদান প্রদান করেছিলেন সাংসদ ও বিধায়ক এতে যথাস্থানে একটি বাঁশের শাঁকো তৈরি করে দেওয়া হয় যা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এদিকে স্কুলে মূল্যায়ন পরীক্ষা চলছে তাই ঝুঁকি নিয়ে নরবরে শাঁকো পেরিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের ফলে যে কোনো সময় আবার দুর্ঘটনার কবলে পড়ে পড়ুয়াদের বিপর্যয়ের মুখে পড়ার বই তারা করছে এ অবস্থায় যথাস্থানে পাকা সেতু না হওয়া পর্যন্ত বেঙ্গে পড়া জুলন সেতুটিকে মেরামত করে চলাচলের উপযোগী করে তুলতে করিমগঞ্জ জেলা প্রশাসন সহ সাংসদ ও বিধায়কের কাছে দাবি জানিয়েছেন অভিভাবকসহ স্কুল কর্তৃপক্ষ যাতে ছাত্রছাত্রীরা নিরাপদে নদী পেরিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারে এবার শেষ খবরটি বরাক নদীর বাঙ্গনে বরহলার মানিকপুর অস্তিত্ব সংকটে পড়েছে বাঙ্গন এতটাই প্রবল হয়েছে যে বরহলার মানচিত্র থেকে মানিকপুর বিলুপ্ত হয়ে যেতে পারে যদিও বাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণে ব্যর্থ জল সম্পদ বিভাগ সূত্রের খবর বাঙ্গন প্রতিরোধে ছয় কোটি সাতচল্লিশ লক্ষ বারো হাজার টাকা মঞ্জুর হয়েছে কিন্তু কাজের নামে সরকারি অর্থের হরি চলছে বলে অভিযোগ এলাকাবাসীর এ নিয়ে নাগরিক সভা হয়েছে এলাকাবাসী শুক্রবার প্রথমে কাসারের জেলাশাসক কার্যালয় এবং পরে কাসার জেলা বিজেপি কার্যালয়ে মানিকপুরের বাঙ্গন প্রতিরোধ নিয়ে অভিযোগ জানান সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা মুস্তাফা আহমেদ বরবুইয়া রাজনগর জিপির সভাপতি আলী আহমেদ বরবুইয়া প্রমুখরা জানান প্রায় দেড় দশক থেকে মানিকপুরের এই বাঙ্গন সমস্যা কিন্তু জল সম্পদ বিভাগ বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় বরাক নদীর গর্ভে বিলীন হয়েছে অনেক গরবাড়ি সহ টিআরকে সড়কের বিরাট অংশ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন